আসসালামু আলাইকুম তাসিমাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। বুঝতে পারছেন লাউ ডিম দিয়ে কিছু একটা করে দেখাবো। হ্যাঁ, ডিম লাউ ভাজি করে দেখাবো আজকে। তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। তো রান্না করার জন্য আমি হচ্ছে ফুল লাউটা নিয়ে নিই, হাফ হাফ থেকে একটু বেশি লাউ নিয়ে আলু ভাজির মতো কুচি করে নিয়েছি। তো আমি চুলে একটা কড়াই বসিয়ে তাতে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এবং হচ্ছে একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি। আমি সাদা পেঁয়াজটা ইউজ করেছি এবং 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কেমন ঝাল খাবেন। এখানে আসলে অন্য কোনো মরিচ ইউজ করব না, আমি অনলি কাঁচামরিচটা ইউজ করব। আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন, আরও কম খেলে কমিয়ে দিতে পারেন। তো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ওয়েট করেছি। তারপরে আমি হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণটাও আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। তো আমি এখন হচ্ছে লাউগুলো দিয়ে দিচ্ছি। তো লাউগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তো এভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হচ্ছে মিডিয়ামে রেখেছি। তো পরে আমি হচ্ছে আসলে রান্নাটা একদম লো আঁচে হবে। তো প্রথমে যখন বসিয়েছি একটু মিডিয়াম আঁচে রেখেছি। তো এর মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, ভালো লাগলে। আর যারা আমার পুরানো বন্ধু আছেন তারা তো পাশে আছেন, আপনারা আছেন বলেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার হচ্ছে লাউ থেকে পানি বের হয়েছে। তো আমি প্রথমে দেখবো যে এই পানিতেই হচ্ছে লাউটা সিদ্ধ হয় কি না, কারণ কিছু কিছু লাউ দেখা যায় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। যদি না হয় আমি কিছুটা পানি দেবো, আমার লাউয়ের পানিটা কিন্তু শুকিয়ে আসছে। তো মনে হচ্ছে যে সিদ্ধ হবে না, তো আমি হচ্ছে আর একটু পানি দিয়ে দিয়েছি। তো হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। তো দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে অল্প আছে রান্না হবে এবং মাঝামাঝি একটু নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপকরণ কিন্তু খুবই সামান্য এবং রান্নাটা খুবই সাধারণ, অনেকেই পারেন হয়তো বা। তো আমি হচ্ছে করে দেখালাম যে যারা একদমই কখনোই এই রান্নাটা খাননি ডিম লাউ ভাজি, তারা ট্রাই করতে পারেন। আমি হচ্ছে এখন 2টো ডিম দিয়ে দিয়েছি। আমি যেহেতু হাফের চেয়ে একটু বেশি নিয়েছি এজন্য 2টো ডিম দিয়েছি। আপনারা যদি এই সাইজের লাউ করেন পুরোটা তাহলে 3টা ডিম দিবেন, 3টা ডিমেই পুরো লাউটা কাভার হয়ে যাবে। তো ডিমটা দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি, একটু ওয়েট করছি। নাহলে হচ্ছে সাথে সাথে নেড়ে দিলে হচ্ছে কি ডিমটা একদম পুরোটা ম্যাশ হয়ে যাবে বেশি, যেটা খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগবে না। আর হচ্ছে নাড়া দিব যে একটু স্লো নাড়া দিব, যাতে হচ্ছে একদম মিহি হয়ে যায় না যায়, কারণ রান্না শেষে যদি ডিমটি একটু মুখে লাগে খাওয়ার সময় সেটা ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগে। আমি এর মধ্যে হচ্ছে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছে, আর রান্নাটা প্রায় মোটামুটি শেষের পথে। তো আমার রেসিপিটাও যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিন, আর একটু ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন, আরও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই তো রান্না প্রায় শেষ। তো আমি হচ্ছে এখন চুলার আঁচটা বন্ধ করে দেব, হয়ে গেছে। আমি তো একটা বাটিতে রান্নাটা ভাজিটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমটা আমার একটু আস্তে আস্তে আছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছে, গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।